রংপুর 3 সদর ও সিটি কর্পোরেশন আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। রোববার রাত 8:30টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে জয়ী ঘোষণা করা হয়। জিএম কাদের লাঙ্গল প্রতীকে 175টি কেন্দ্রে 81,861টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী, তিনি ইগল প্রতীকে 23,326টি ভোট পেয়েছেন। জিএম কাদের লাঙ্গল প্রতীকে 81,861 ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো। এই আসনে মোট ভোটার 4,94,768 জন, তাদের মধ্যে নারী ভোটার 2,47,294 জন ও পুরুষ 2,47,472 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। রংপুর 3 আসনে নৌকার প্রার্থী তুষারকান্তি মণ্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এখানে নৌকার প্রার্থী না থাকায় লাঙ্গলের পক্ষে কাজ করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।